বিটকয়েন। সো বিটকয়েনে ইনভেস্ট করে একজন রাতারাতি কোটিপতি, আরেকজন কোটিপতি থেকে হাজারপতি। ঠিক আছে, সো আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যেহেতু বর্তমানে বিটকয়েনটা একটা ট্রেন্ডিং টপিক, তো আজকে এই বিটকয়েন নিয়ে এ টু জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনাদের কি বিটকয়েনে ইনভেস্ট করা উচিত, বিটকয়েনে ইনভেস্ট করে কি আপনি আদৌ লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কিনা, অ্যান্ড এত সহজেই ইনকাম করতে পারবেন কিনা, সো এই বিষয়বস্তুগুলো জানানোর চেষ্টা করবো। আর এখন কি সঠিক সময় কিনা বিটকয়েনে ইনভেস্ট করার, আর করলেও কীভাবে করবেন, হ্যাঁ আর কাদের জন্য এটা করা উচিত না, এই বিষয়বস্তুগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বর্তমান যে সিচুয়েশন রয়েছে এখন। সো হ্যালো ভিউয়ার্স, আমি ইয়াসিন আরফাত ফ্রম টেকনিক্যাল টেক 24 ইউটিউব চ্যানেল। সো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য লাইক বাটন। সো প্রথমে আমরা আগে আলোচনা করে নিই যে বিটকয়েনটা কি। সো বিটকয়েনটা হচ্ছে গিয়ে একটা ভার্চুয়াল কারেন্সি, যেটাকে আমরা অনেক সময় ক্রিপ্টো কারেন্সি নামেও চিনে থাকি। সো এরকম আরও অনেক ক্রিপ্টো কারেন্সি রয়েছে, যেমন ডগস কয়েন, ইথেরিয়াম, ঠিক আছে, এরকম অনেক রয়েছে, অ্যান্ড বিটকয়েনও এটার মধ্যে একটা, অ্যান্ড সবচাইতে এখন হ্যাঁ ইনকামের দিক দিয়ে বা হ্যাঁ মানের দিক দিয়ে, ঠিক আছে, এটার দাম হচ্ছে সবচাইতে বেশি। যেমন একটা বিটকয়েনের দাম আজ থেকে প্রায় বেশ কিছুদিন আগে, ধরেন 8 মের কথা যদি বলি, তখন বিটকয়েনের দাম ছিল প্রায় $58,000, বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় 54-55 লাখ টাকা এক বিটকয়েনের দাম, ঠিক আছে। অ্যান্ড আজকের কথা যদি বলি, ঠিক আছে, এই সিচুয়েশনে মানে এখন যেই সময়টাতে আমি ভিডিওটা শ্যুট করছি, এখন এক বিটকয়েনের দাম মেবি সামথিং অ্যারাউন্ড 30 লাখের আশেপাশে চলে আসছে, মানে একটা বিগ ডাউন হ্যাঁ লক্ষ্য করা গেছে এই বিটকয়েনে। বিটকয়েনের দামটা হঠাৎ করে আকাশ থেকে ধাম করে নিচে পড়ছে। সো যারা বিটকয়েনে টাকা লাগাইছিল বা ইনভেস্ট করছিল, তাদের টাকা কিন্তু রাতারাতি মানে একদম চোখের পলককে ধাম করে নিচে নেমে গেছে। সো এখন বিটকয়েনে আপনারা অনেকে ইনভেস্ট করতে চান, কীভাবে করবেন এগুলো নিয়ে এখন অনেক কনফিউশন আপনাদের মধ্যে হ্যাঁ কাজ করছে। সো যেহেতু বললাম বিটকয়েন একটা ভার্চুয়াল কারেন্সি, এটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এটা জাস্ট অনলাইনে এটার অস্তিত্ব রয়েছে, ঠিক আছে। অ্যান্ড বাংলাদেশে এখন পর্যন্ত এই বিটকয়েনটা সাপোর্টেড না, এটা লিগাল না, এটা ইললিগাল, বাট অন্যান্য দেশে বিটকয়েনটা মোটামুটি চলতেছে ভালোই, ঠিক আছে। সো এই বিটকয়েনটা বলতে গেলে হচ্ছে কি একটা হাওয়া, ঠিক আছে, অনেকেই হাওয়ার ব্যবসা করে কোটিপতি হয়ে যায়, যেহেতু এটার বাস্তবে কোনো অস্তিত্ব নাই, ঠিক আছে, অনলাইনে এটার অস্তিত্ব। সো এটার দাম হুট করে উঠে হুট করে নামে, কেন এটার দাম হুট করে উঠে হুট করে নামে, কীভাবে এটা থেকে আপনি ইনকাম করতে পারবেন সেটা এখন একটু এক্সপ্লেন করি, ঠিক আছে। সো বিটকয়েনে দুই ধরনের ইনভেস্টর রয়েছে, একটা হচ্ছে আপনার প্রাতিষ্ঠানিক ইনভেস্টর, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের মতো যে লোকাল ইনভেস্টর রয়েছে বা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তারা, ঠিক আছে। সো এখন এখানে মেন খেলাটা খেলা হচ্ছে প্রাতিষ্ঠানিক ইনভেস্টররা, তারা করে কি, তারা হচ্ছে বড় বড় কোম্পানি, যেমন ধরেন ইলন মাস্ক, এটা নিয়ে একটু পরেই কথা বলবো, ওনার কথাই বলি। ইলন মাস্ককে তো সবাই চিনেন, টেক জায়ান্ট উনি বলা যায়। তো এই যে ইলন মাস্ক, যিনি স্পেস এক্স দেন হচ্ছে টেসলা কোম্পানির ওনার, ঠিক আছে, উনি কী করলো, বিটকয়েন একটা ইনভেস্ট করলো, বিটকয়েন নিয়ে অনেক মাতামাতি করলো, ঠিক আছে। সো দেখা গেলো উনি ভালো একটা ইনভেস্টমেন্ট করছে বিটকয়েনের মতো, ঠিক আছে, যেমন ধরেন মাইক্রোসফটের কথা যদি বলি অথবা গুগলের কথা বলি, ধরেন এক্সাম্পল স্বরূপ, ওরা হচ্ছে প্রতিষ্ঠান, একটা বড় কোম্পানি। সো এই প্রতিষ্ঠানরা কী করলো, এই বিটকয়েন ইনভেস্ট করলো, এতে করে বিটকয়েনের দাম রাতারাতি বেড়ে গেলো। সো এরপর হচ্ছে আমাদের মতো লোকাল বা এই যে ইন্ডিভিজুয়াল ইনভেস্টার রয়েছে তারা। সো যখন দেখা গেলো বিটকয়েন দাম হু করে বাড়া শুরু করেছে, তখন আমাদের মতো যারা ইন্ডিভিজুয়াল ইনভেস্টার রয়েছে তারা মনে করে বিটকয়েন এখন ইনভেস্ট করলে আমি আজকে 100 টাকা ইনভেস্ট করলাম, কালকে বিটকয়েনের দাম 200 টাকা হয়ে যাবে, তার মানে রাতারাতি আমার 100 টাকা প্রফিট। সো এভাবে কি করে আমাদের মতো ইন্ডিভিজুয়াল যে ইনভেস্টার রয়েছে তারা লোভে পড়ে, লোভের ফাঁদে পড়ে হ্যাঁ এখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করে দেয়। দেখা গেলো 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, হতে পারে কালকে বিটকয়েনের দাম 2 লাখ টাকা হয়ে গেলো, ঠিক আছে। ধরেন এখন যেহেতু বিটকয়েনের দাম কিছুদিন আগে প্রায় $58,000 ছিল, সো ধরেন তার 2-3 মাস আগে বা 1 বছর আগে বিটকয়েনের দাম ছিল কত, বিটকয়েনের দাম ছিল মাত্র $4,000-5,000, তখন ধরেন অনেকে হ্যাঁ প্রায় 10-20 বিটকয়েন কিনে রেখেছিল $4,000-5,000 দিয়ে। সো এখন চিন্তা করুন, হ্যাঁ আজ থেকে প্রায় কিছুদিন আগে প্রায় 8 মে বিটকয়েনের দাম যখন $58,000 ছিল, তখন তাদের ইনকামটা কত গুণ বেশি বেড়ে গেছে, যেহেতু বিটকয়েনের দামও অনেক বেড়ে গেছে। সো এরকমই যখন বিটকয়েনের দাম উপরের দিকে উঠতে থাকে, তখন কিছু মানুষ এখানে ইনভেস্ট করে, ঠিক আছে, তখন ওই ইনকামটা বিটকয়েনের দাম বাড়ার কারণে ডাবল হয়ে যায়, তখন সে ওই ইনকামটা সেল করে বা বিটকয়েনটা সেল করে দিয়ে ভালো একটা ইনকাম জেনারেট করে থাকে। সো আপনাদের যাদের কোশ্চেন ছিল বিটকয়েন থেকে ইনকাম কীভাবে, মূলত এটাই হচ্ছে প্রসেস। তো এখন কথা হচ্ছে এখানে আপনাদের ইনভেস্ট করা উচিত কিনা, বা আমাদের মতো যেই ইন্ডিভিজুয়াল ইনভেস্টাররা রয়েছে তারা এখানে ইনভেস্ট করে কীভাবে হ্যাঁ লসের সম্মুখীন হয়। সো এখানে মেন খেলাটা আমি আগেই বলেছি, খেলা হচ্ছে গিয়ে প্রাতিষ্ঠানিক ইনভেস্টর, তাদের কাজই হলো এখানে মার্কেট থেকে বিগ একটা ইনভেস্টমেন্ট এখানে ঢুকানো,
হ্যাঁ, এন্ড মার্কেটে বিটকয়েনের দাম বাড়ানো, যেহেতু বিটকয়েন একটা বলা যায় হাওয়া, ঠিক আছে, সেটা কিছুই নেই, বাস্তবের অস্তিত্বই নেই, অনলাইনে এটার অস্তিত্ব, ঠিক আছে। সো কী করে বিটকয়েনের দাম ধরেন এখন 1000 টাকা, সো ইলন মাস্ক এসে কী করলো এখানে, হ্যাঁ, 100 কোটি টাকা ইনভেস্ট করলো, বিটকয়েনের দাম হ্যাঁ 100 টাকা থেকে বেড়ে হয়ে গেলো 10,000 টাকা, ঠিক আছে। সো এখন যেহেতু বিটকয়েনের দাম হু করে উপরের দিকে বাড়ছে, সো এখন মার্কেটের যে মানুষরা রয়েছে, আমাদের মতো যে লোকাল ইনভেস্টার রয়েছে বা ইন্ডিভিজুয়াল ইনভেস্টার, তারা এখানে এটা ইনভেস্ট করলো। ইনভেস্ট করলে যেহেতু এটা হাওয়া, এটার কোনো অস্তিত্বই নেই, তখন আমাদের টাকাগুলোই হাওয়ার মধ্যে ঢুকতে থাকে। অ্যান্ড দেখা যায় যে যখন বিটকয়েনের দাম একদম হায়ার পজিশনে চলে আসে, অনেক বেশি বেড়ে যায়, তখন কী করে এই যে মাঝখানে পজিশনে আমরা যে ইনভেস্ট করলাম সাধারণ জনগণ, হ্যাঁ, তাদের সব টাকা কিন্তু হাওয়ার মধ্যে এখন রয়েছে। এখন কী করে যে প্রাতিষ্ঠানিক যে ইনভেস্টাররা রয়েছে, যেমন ইলন মাস্ক, ঠিক আছে, টেসলা কোম্পানি, গুগল, ঠিক আছে, মাইক্রোসফট, এরকম অনেক বড় বড় কোম্পানিরা কী করে এখন এই বিটকয়েনটারে কী করে, হ্যাঁ, এটা যখন রেটটা অনেক বেশি হয়েছে, তখন তাদের টাকাগুলোয় যে আমরা যারা ইনভেস্ট করছি এগুলো ক্যাশ করে ফেলে, হ্যাঁ, এগুলো ক্যাশ করে ফেলে, হ্যাঁ, ধাম করে তারা সরে যায়, তারা সরে যায়, দেন বিটকয়েনের দামটা চুস করে নিচে পড়ে যায়, যেমনটা রিসেন্টলি ঘটেছে। আমাদের ইলন বাবা বা ইলন মাস্ক চিনেন, তিনি কী করছে রিসেন্টলি ডগকয়েন, বিটকয়েন এসব নিয়ে যে মাতামাতি করছে, হ্যাঁ, সো এর কারণে বিটকয়েনটা প্রথম পর্যায়ে তিনি এটা নিয়ে ভালো ফিডব্যাক দিচ্ছে, তার হ্যাঁ যে গাড়ি রয়েছে টেসলা গাড়ি, ঠিক আছে, টেসলা কোম্পানির ওই গাড়িটা তিনি কী করবেন, হ্যাঁ, বিটকয়েনের মাধ্যমে তার গাড়ি কিনা যাবে। সো এইসব যে টুইটগুলো তিনি করেছেন, পাশাপাশি আরও অনেক মাতামাতি করছেন, এগুলোর ফলে বিটকয়েনের দাম হু করে বেড়ে গেছে। এরপরে হঠাৎ করে কী করছে, উনি একটা লাস্ট টুইট করছে যে বিটকয়েন দিয়ে তার গাড়ি বিক্রি করবে না, তার টেসলা কোম্পানি থেকে হ্যাঁ কোনো গাড়ি বিক্রি হবে না। সো এসব নিয়ে দেন ডগকয়েন অনেক কিছু হওয়ার পর, আপনারা সবাই জানেন, আমি এত কিছু এক্সপ্লেন করছি না, টুকটাক সংক্ষেপে বলছি, দেন দেখেন এই যে উনি যে লাস্ট টুইটটা করলো, ওনার কোম্পানির প্রোডাক্ট উনি বিটকয়েন দিয়ে বেচবেন না, তাহলে কী হলো, বিটকয়েনটা ধাম করে পড়ে গেলো, যেহেতু এত বড় একটা কোম্পানি থেকে এরকম একটা টুইট আসছে। সো এর কারণে বিটকয়েনের মার্কেটটা নাড়াচাড়া পড়ে গেছে, অ্যান্ড দেন বিটকয়েনের দামটাও পড়ে গেছে। কিন্তু এই যে এই পজিশনে আমাদের মতো যে লোকাল মানুষরা ইনভেস্ট করেছিল, তারা কিন্তু এই যে লোভে পড়ে করতেছিল সব টাকা কিন্তু হ্যাঁ বিটকয়েনের দাম বাড়াচ্ছিল, ঠিক আছে। অ্যান্ড অ্যাট লাস্ট হ্যাঁ যে ইলন মাস্ক বা এরকম অনেক কোম্পানি হ্যাঁ কী করলো, এই টাকাটাকে খেয়ে, ঠিক আছে, তারা সরে গেল, বিটকয়েনের দাম বাড়ায় তারা সরে গেল, অ্যান্ড সব টাকা তাদের পকেটে ভরে নিল, দেন আমাদের মতো যারা ইনভেস্ট করেছিল এখানে তারা ধুম করে পড়ে গেল। মানে রাতারাতি যে 10 লাখ টাকা ইনভেস্ট করছে তার টাকা হয়ে গেল 5 লাখকে, মানে 5 লাখ হাওয়া, ঠিক আছে, কই হাওয়া হয়ে কই গেল, ওই হাওয়ায় এই যে ইনভেস্টাররা রয়েছে প্রাতিষ্ঠানিক ইনভেস্টার তাদের পকেটে চলে গেলো। দেন দেখবেন যে এখন বিটকয়েনের দাম কিছুটা কমছে, এরপর আবার বাড়া শুরু করবে, তখন কী হবে, তখন আবার ওই প্রাতিষ্ঠানিক ইনভেস্টাররা আবার এখানে ইনভেস্ট করে এটার দাম আবার বাড়াবে, তখন আমাদের মতো যে লোকাল ইনভেস্টাররা রয়েছে তারা কী করবে, আবার ইনভেস্ট করবে লোভে পড়ে, কিছু মানুষ এটা থেকে বেনিফিট হবে, বাট যারা বেশি লোভ করবে তাদের টাকা ওই উপরে গিয়ে আবার প্রাতিষ্ঠানরা নিয়ে নিবে, দেন আবার বিটকয়েনের দাম বা এরকম ভার্চুয়াল যে কারেন্সি রয়েছে এগুলোর টাকা আবার হাওয়া হয়ে যাবে, দাম কমে যাবে। এভাবেই মূলত হচ্ছে এই জিনিসটা কাজ করে। সো এখন এখান থেকে আপনি চাইলে রাতারাতি লাখপতি কোটিপতিও হইতে পারেন, আবার চাইলে রাতারাতি ফকির হইতে পারেন। কিভাবে লাখপতি হইতে পারেন, ধরেন এখন বিটকয়েনের দাম কমে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু যেহেতু বর্তমানে খুবই ভালো মানের একটা ভার্চুয়াল কারেন্সি, এটা নিয়ে প্রচুর মার্কেটিং হয়, সো এটা কখনোই কিন্তু ডাউন হবে না, বেশি হবে না, মানে একবার হলেও এটা আবার উঠে দাঁড়াবে। সো যখন দেখবেন যে ডাউন হয়ে গেছে, এখন যেহেতু ডাউন হচ্ছে, এখন হওয়ার পর দেখবেন যে এটা আরও ডাউন হবে, একটু আপনি ওয়েট করবেন, ওয়েট করার পর দেখবেন যে লাস্ট কত পর্যন্ত ডাউন হয়, ডাউন হওয়ার পর যখন দেখবেন যে আবার একটু উঠা শুরু করছে, তখন আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন। হ্যাঁ, তখন আপনি ধরেন হ্যাঁ 1 লাখ টাকা ইনভেস্ট করে রাখলেন, দেন একটু ওয়েট করবেন, ঠিক আছে, ওয়েট করার পর যদি দেখেন যে মোটামুটি ভালো প্রফিট হয়েছে, তাহলে বেশি লোভ না করে টাকাটা উইথড্র করে নেবেন। যদি দেখেন যে বেশি বাড়তেছে, বেশি হচ্ছে, এটা নিয়ে অনেক বেশি মার্কেটিং হচ্ছে, অনেক বেশি মাতামাতি হচ্ছে, তখন ভাই আর বেশি লোভ করেন না, ঠিক আছে, তখন সাথে সাথে উইথড্র করে নেবেন। কারণ তখনই চিন্তা করবেন যখন এটা নিয়ে অনেক বেশি মাতামাতি হবে, অনেক বড় বড় কোম্পানি এটা নিয়ে মাতামাতি শুরু করবে, তখনই চিন্তা করবেন যে এটার দিন শেষ হয়ে আসছে, এটার পতন হবে, ঠিক আছে। সো তখন লোভ না করে উইথড্র করে নেবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মতো মানুষ বা লোকাল ইনভেস্টাররা যারা আছে, তারা বেশি লোভ করে কখন, যখন বিটকয়েনের দাম অনেক বেশি বাড়তে থাকে, তখন তারা লোভ করে বিটকয়েন কিনে, ঠিক আছে। আপনি কখনো এই পজিশনে কিনবেন না, যখন এটা হ্যাঁ ডাউন হয়ে উঠা শুরু করবে, তখন এই ডাউন পজিশন থেকে কিনবেন, হ্যাঁ বেশি উপরে থাকা অবস্থায় কিনবেন না, কারণ বেশি উপরে গেলে আলটিমেটলি এটা ডাউন হবেই, কারণ এখানে দুই ধরনের দল খেলা করে, একটা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ যাদের টাকা ওই বড় কোম্পানিরা লুফে নেয়, এসব সিক্রেট ফানেল ইউজ করে, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু অনেক সাইকোলজির ব্যাপার, অনেক ভাবা চিন্তার ব্যাপার আছে, ঠিক আছে। সো লোভে পড়ে কখন এই জিনিসটা করতে যান না, অ্যান্ড আমি বলবো যে বাংলাদেশে যেহেতু এটা লিগাল না, ঠিক আছে, এটার মধ্যে ইনভেস্ট করারই দরকার নেই বা এটার মধ্যে যাওয়ারই দরকার নেই, ঠিক আছে। আর যারা
চান, ঠিক আছে, যাদের ইচ্ছা রয়েছে যে করবেন রাতারাতি বড় লোক হতে চান, তারা বুঝে শুনে যেটা বললাম যখন ডাউনে থাকবে, ডাউন থেকে উঠা শুরু করবে, তখন একটু করে অল্প কিছু ইনকাম হলে উইথড্র করে নিন, বেশি লোভ করেন, অতি লোভে তাতি নষ্ট যেটা বলে মানুষ আর কি, এই আর কি। সো মোটামুটি আজকের ভিডিওতে আপনাদেরকে এইটুকুই বলার ছিল আর বিটকয়েন নিয়ে আপনাদের মনে এখন যে কোশ্চেনগুলো ছিল আশা করি আপনাদের হ্যাঁ উত্তর দিতে পেরেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যেহেতু কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অ্যান্ড একটি লাইক দিয়ে যাবেন, তাহলে একটু উৎসাহ বোধ করি আর কি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।